আপনাদের মধ্যে পেশেন্ট কে? আপনি আন্দাজ করুন যে পেশেন্ট কে। আপনি ডাক্তার বুঝতে পারছেন না এর মধ্যে পেশেন্ট কে? আমার কাছে তো আপনাদের সবাইকে পেশেন্ট বলে মনে হচ্ছে, মানে ইনক্লুডিং ইউ। আজকালকার এই সময়ে সমাজের প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় জড়িত, আর এমনও দেখা গেছে যে রোগীর সাথে যিনি আসেন তার সমস্যা রোগীর চাইতে অনেক অনেক বেশি। আচ্ছা শোন, আমি মনে হয় কনফিউশনটা গেট কাটিয়ে দিই। ও হচ্ছে আমার বোন, আমি তো আমি, আর ও হচ্ছে আমার বোনেরও বন্ধু, আমার স্ত্রীরও বন্ধু, আর ও হচ্ছে আমার স্ত্রী পেশেন্ট। উনি হঠাৎ করে খুব লজ্জা পেতে শুরু করেছে। লজ্জা? লজ্জা কেন? লজ্জা তো মানুষের খুব স্বাভাবিক প্রবণতা। আপনাদের কেন মনে হলো যে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে? আপনি আপনি কিংবা আপনি আপনি কি লজ্জা পান না? মানে আমাদের লজ্জার ও লজ্জার মধ্যে একটু পার্থক্য আছে, মানে ও লজ্জার প্রকাশটা অনেক বাড়াবাড়ি রকম। একটু মেলটা কিন্তু মানে বাইরে গিয়ে অপেক্ষা করুন, প্লিজ বাইরে গিয়ে অপেক্ষা করুন। আমি এই যে লজ্জাবতী লায়লার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। আলাদা কথা বলতে একটু বেশি লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, থাকবে, আমরা আছি। আচ্ছা ঠিক আছে, আপনিও থাকুন, আপনিও থাকুন, আপনারা দুই ভাই বলুন। আপনি চুপ করে আছেন কেন, কিছু বলুন। আচ্ছা লায়লা, আপনি কি এখনো লজ্জা পাচ্ছেন? আপনি কেন লজ্জা পাচ্ছেন আপনি কি জানেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বন্ধুর চোখের দিকে তাকান তো। ছি ছি ছি, আমি পারবো না। তার আগে আপনি আমাকে বলুন যে আপনি এই যে লজ্জা পাচ্ছেন, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি প্রয়োজনের তুলনায় একটু বেশি লজ্জা পাচ্ছেন? না, আমার তো মনে হয় আমার আরো বেশি লজ্জা পাওয়া উচিত। এই মুহূর্তে একটা পুরনো দিনের বাংলা সিনেমার গানের কথা মনে করে গেল। একুশ খালি হাসো, এক খালি কথা রাখো। গানের এই চরিত্রে মেয়েটি একদিকে যেমন লজ্জাবতী, অন্যদিকে লজ্জা।